এখন অনেকে বলেন না, কারণটা কি? স্লোগান জোরে দেন, তোমার নেতা আমার নেতা, পৃথিবীতে আর দ্বিতীয় মানুষ নাই আল্লাহর নবী। আল্লাহ তাআলা এত মুজিজা দিয়েছেন আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীর ঘরে আসলেন, সংসারে আসলেন, একদিন নবীজির শরীর মোবারকের মধ্যে হাত বুলাইতেছিলেন, নবীজির শরীর থেকে নূর চমকাইত। নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন, নবীর পোশাক খোলার মতো কোনো সাহাবা সাহস পাইল না। ওমর আবু বকরকে বলতে আছে, নবীর পোশাক খুলে গোসল করায় দাও। আবু বকর বললেন, নবীর পোশাক খোলার ক্ষমতা আমার নাই, আল্লাহ নবীর শরীর থেকে আমার নূর চমকায়, এই নূর আমরা দেখে সহ্য করতে পারবো না, পাগল হয়ে যাব। এই জন্য নবীজির জামা বাবার কেউ খুলে নাই, জামা মুবারকের উপরে পানি ঢেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আমার নবীর কত মজেদা। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে একটু ক্ষত ক্ষত জায়গা দেখা যায়, কারণটা কি? আল্লাহ নবী বললেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনার গুটি বসন্ত হয়েছিল, মহামারী হয়েছিল, এই জন্য আপনার শরীরে গুটি বসন্ত দাগ গর্ত হয়ে গেছে। আল্লাহ নবীর কথা মনে পড়ে গেল, তায়েফের ময়দানে একটি মাস কালেমার দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ নবীর কালেমার দাওয়াতের অপরাধে তায়েফের মানুষগুলো যুবক লেলিয়ে দিয়েছিল, পাথর মেরে আঘাত করে ঘা করে দিয়েছিল, পচন ধরে দিয়েছিল, সেগুলো গর্ত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আয়েশা, জীবনে মহামারী মুহাম্মাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, বসন্ত হারাম করে দিয়েছে, জীবনে কোনোদিন আমার গায়ে বসন্ত স্পর্শ করে নাই, মহামারী স্পর্শ করে নাই রে আয়েশা। তাইফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার কারণে যুবকরা যে আঘাত করেছিল সে আঘাতগুলো গর্তে পরিণত হয়ে গেছে। আয়েশা, তুমি জানো না আমি একমাত্র মানুষ, আমার শরীরে জীবনে কোনোদিন কীট পতঙ্গ মশা মাছি পর্যন্ত বসে নাই। একটা মানুষ দেখাইতে পারবেন? এই যে আপনারা বসে আছেন, আমি হুজুর মানুষ, আমার পাশে যে মেহমান বসে আছেন, আপনারা অনেকে গণ্যমান্য শিক্ষিত পরিবারের মানুষ আছেন, প্রভাবশালী লোক রয়েছেন, আচ্ছা বলেন তো, মশা কি আপনাকে সার দেয়, মাছি সার দেয়, হ্যাঁ কোন পোকামাকড় সার দেয়? সার দেয় না, কিন্তু আল্লাহ নবীর দেহে কোনোদিন মাছি বসে নাই, মশা বসে নাই। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের সঙ্গে কথা বলার ভাষা আল্লাহ আমাকে দান করেছেন, আমি তাদের সঙ্গে কথা বলতে পারি এবং তাদের কথা আমি বুঝতে পারি। বলেন সুবহানাল্লাহ, সাতি হাজার নাতাকাল হাজার শুক্কাল কমার বিশারতিহি, আল্লাহ নবী বলেন, আমি পাথরের সঙ্গে কথা বলেছি, বৃক্ষের সঙ্গে কথা বলেছি, আমি একদিন মক্কা নগরীতে হেঁটে যাচ্ছি, একটা পাথর আমাকে দেখে পাহাড় থেকে গড়ায় গড়াইয়া আমার সামনে হাজির হলো, আমি পাথর থেকে কান্নার আওয়াজ পাচ্ছিলাম, আমি কান্নার আওয়াজ শুনতে পাইলাম, আমার হাতে লাঠি মোবারক ছিল, আমি লাঠি দিয়ে আঘাত করলাম, পাথর কান্না বন্ধ করো, পাথর কান্না বন্ধ করে দিল, পাথরের জবান আল্লাহ খুলে দিল, নাতাকাল হাজার পাথর আমার সঙ্গে কথা বলতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ, পৃথিবীতে একজন মহামানব, আর কোন মানুষের ক্ষেত্রে মহামানব বলা যাবে না, ওজন নাই, নামাজ নাই, তাকে যদি মহামানব বলে ঠিক হবে? একজনই মহামানব, মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা জোরে বলেন, আর কাউকে বলা যাবে না। আল্লাহ রাসূল বললেন, ও পাথর, তুমি গুনগুন করে কান্না কেন করলা, পাথর দিয়ে গড়িয়ে গড়িয়ে কেন পড়লা? পাথরের জবান খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখে চিনতে পারলাম, এইজন্য আপনার সঙ্গে কথা বলার জন্য আমি আমার সেখান থেকে গড়িয়ে গড়িয়ে জমিনে পড়লাম, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি কেন কান্না করি ইয়া রাসূলুল্লাহ? আপনার উপরে আয়াত নাযিল হয়েছে, আমি শুনতে পাইছি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নাকি এক প্রকার মানুষ আর পাথরকে জাহান্নামে দিবে, জাহান্নামের চাকরি বানাবে, আমরা জড় পদার্থ গুণা জানি না, গুণা তো করি নাই, কেন আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে জানতে চাই? পাথর কান্না করতেছে, জাহান্নামের ভয়, ও গুন গুন করে কান্না করে। আল্লাহ রাসূল বললেন, ওরে পাথর, আল্লাহ সব মানুষকে জাহান্নামে দিবে না, সব পাথরকেও জাহান্নামে দিবে না, যে মানুষটা পাথর দিয়ে মূর্তি বানায়, কি বানায়, কি বানায়, যে মানুষটা পাথর দিয়ে মূর্তি বানায়, ওই মূর্তিকে যারা খোদা মানে, ওই মূর্তি খোদাকে আল্লাহ জাহান্নামে দিবে, সূর্য জাহান্নামে যাবে, চন্দ্র জাহান্নামে যাবে, চন্দ্র কোথায় যাবে? হ্যাঁ, আবিষ্কারকরা চাঁদের দেশে গেছে, আরে চাঁদের দেশে যায় নাই, উপরে কোথাও যায় ঘুরে আসে, চাঁদের দেশে, চাঁদের দেশে যাওয়ার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা জোরে বলেন? চাঁদ অনেক বড় নক্ষত্র, কত হাজার হাজার কোটি কোটি মাইল উপরে আছে, এটা কল্পনাও করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? একমাত্র আল্লাহই ভালো জানেন, কোথা থেকে না কোথা থেকে ঘুরে আসে, অনেকে মুম্বাই থেকে ঘুরে আসে, হায়দ্রাবাদ থেকে ঘুরে আসে, আমি হজ করে আসি,
আছে কিনা, এরকম বোম্বাই হাজি হায়দ্রাবাদের হাজি আছে, এই হলো ঘটনা। যাই হোক, চাঁদকে জাহান্নামে দেওয়া হবে, সূর্যকে জাহান্নামে দেওয়া হবে, অনেক পাহাড়কে জাহান্নামে দেওয়া হবে, অনেক বট গাছকে জাহান্নামে দেওয়া হবে, অনেক মাটির মূর্তিগুলোকে জাহান্নামে দেওয়া হবে। পাথর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে? পাথর দ্বারা মূর্তি বানাইলো, তার কি দোষ? সে তো কোনো অন্যায় করে নাই, মানুষ অন্যায় করলো। আল্লাহ রাসূল বললেন, ওরে পাথর, তারে তো খোদা বানাইছে, সূর্যকে যারা খোদা বানাইছে, চন্দ্রকে যারা খোদা বানাইছে, পাহাড়কে যারা খোদা বানিয়েছে, মূর্তিকে যারা খোদা বানিয়েছে, তাদের জাহান্নামে যাওয়ার আগে ওই খোদাকে আল্লাহ জাহান্নামে দিবে, তাদেরকে লজ্জিত লাঞ্ছিত করার জন্য, ঠিক কিনা? জোরে বলেন। তারা গিয়ে দেখবে, আরে সূর্য তোমার আমি পূজা করছিলাম, ভাবছিলাম তুমি খোদা, তুমি তো আমার আগেই জাহান্নামে আসো। যারা চন্দ্রের পূজা করে জাহান্নামে যাওয়ার পরে দেখবে চন্দ্র তার আগে জাহান্নামে চলে আসছে, তারা বলবে, ওরে চন্দ্র, তোরকে আমি খোদা মানেছিলাম। চন্দ্র বলবে, আমি খোদা না, তোর অপরাধের কারণে আমাকেও জাহান্নামে শাস্তি ভোগ করতে হচ্ছে। তারপর আল্লাহ তাদেরকে আবার উঠায় নেবেন, বড় বড় গাছ জাহান্নামে যাবে, ওই মূর্তিগুলো জাহান্নামে যাবে, ওই পাথরগুলো জাহান্নামে যাবে। ওই পাথরগুলোকে বলবে, আমি তো তোমারে খোদা বানাইছিলাম, তুমি কি আমার আগে জাহান্নামে চলে আসছো? পাথরগুলো বলবে, তোমার অপরাধের কারণে আমাদেরকে জাহান্নামের জ্বলে লাগতে আছে, কেন তোমরা আমারে মূর্তি বানাইলা, কেন খোদা বানাইলা বলো? নাউজুবিল্লাহ। কাবার চতুর্পাশে 360টা মূর্তি, কয়টা মূর্তি? 360টা গোত্র বাস করতো মক্কার চতুর্দিকে, প্রত্যেক গোত্রের আলাদা আলাদা খোদা, কি আলাদা আলাদা খোদা বানাইয়া পূজা করতো। আর ওদের সব খোদা ছিল লেডিস খোদা, কোন খোদা? কোন খোদা? মহিলা খোদা। সব খোদা কি? মহিলা খোদা ছিল। হ্যাঁ, এভাবে পূর্তি করতো। আল্লাহ নবী যেদিন দুনিয়াতে আসবেন, আল্লাহ ফেরেশতাকে জাগ দিয়ে বলতেছিল, ওরে ফেরেশতারা, আমার বন্ধু তো দুনিয়া যাচ্ছে, আমার বন্ধুকে কি দিয়ে তোমরা বরণ করবে, কিভাবে গ্রহণ করবে আমার বন্ধুকে? ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আপনার হাবিব দুনিয়াতে আগমন করবে, আপনার হাবিবকে কিভাবে স্বাগতম জানাবেন, ওয়েলকাম জানাবেন, এটা আমরা জানি না, আপনি বলতে পারবেন। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমার বন্ধু যখন দুনিয়াতে আবির্ভাব করবেন, আগমন করবেন, কাবার পাশে যতগুলো মূর্তি থাকবে, এই মূর্তিগুলো তোমরা ভেঙে জমিনে ফেলাই দেবা, এটাই আমার বন্ধুকে সম্মান দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু দুনিয়া যাবে আর মূর্তি দাঁড়ায় থাকবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না, আল্লাহ মূর্তি বানা পছন্দ করে না, ঠিক কিনা? জোরে বলেন। চারি নেতা বানান, লালন ফকিরের মূর্তি বানান, আর ওই গয়েশ্বরের মূর্তি বানান, এগুলো আল্লাহ পছন্দ করে না, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানের ঘরে এখন মূর্তি ঢুকছে, কি বলেন, শিয়ালের মূর্তি, কুত্তার মূর্তি, হ্যাঁ, বিড়ালের মূর্তি ঢুকছে, নাতি আদর করে চিড়িয়াখানা যায়, ভিন্ন জগতে কিনে নিয়ে আসছে, আলমারির মধ্যে সাজায় রাখছে, ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না। যদি আপনার মৌত ওই ঘরে হয়ে যায়, তাহলে আজরাইল রহমত নিয়ে যায়, কখনো গজব নিয়ে যায়, তা আপনার রহমত তো সেখানে যাওয়ার কোনো রাস্তাই নাই, তাহলে আজরাইল কি নিয়ে যাবে? গজবের ফেরেশতা নিয়ে যাবে। তাহলে গজবের ফেরেশতা যদি যায়, মৃত্যুর শাস্তি কম হবে না বাড়বে? কি বলেন? অনেক গুণ বেড়ে যাবে। কি কথা বোঝাইতে পারলাম? হ্যাঁ, সব মূর্তি ভেঙে ফেলে দিয়েছেন ফেরেশতারা। আর সকালবেলা আবু লাহাব আবু জাহাল বলতে আছে, অল্প সময়ের মধ্যে মূর্তি এগুলো ভাঙলো, কে কে ভাঙলো? অনেক তালাশ করে খোঁজ পায় না, এবার জ্যোতিষীর বাড়িতে চলে গেল, এই মূর্তিগুলো কে ভাঙলো? 360টা মূর্তি, কত 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 মূর্তি, অনেক বড় বড় পাথর দিয়ে কেটে বানানো হয়েছে, এগুলো ভাঙলো কত, কোথা থেকে আসলো এত মানুষ? আমরা বুঝতে পারলাম না অল্প সময়ের মধ্যে। জ্যোতিষ বলল, না না, এগুলো মানুষের কাজ না, আজকে মনে হয় মক্কা নগরীতে মহামানবের জন্ম হয়েছে, তার সম্মানতে আল্লাহ এই কাজগুলো করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জন্য কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নেতার সঙ্গে দেখা করাবেন না। তোমার আমার নবী বিশ্ব নবী কবরে দেখা করবেন, তোমার সঙ্গে দেখা করে দেবেন, ফেরেশতা মনকিন নাকি রসুলকে দেখাই দেবেন, মানে হাজার রাজুল কবরের মাটি সরে যাবে, পাশাপাশি চলে আসবে, তুমি রসুলকে দেখতে পারবা, রসুল তোমাকে দেখবেন, তখন ওই মনকিন নাকি বলবেন, মান হাজার রাজুল, এই লোকটিকে দেখেন, এই লোকটাকে চিনতে পারেন কিনা? যদি আপনি রসুলের আদর্শে জীবন করেন, ইসলামের আদর্শে যদি জীবন করে থাকেন, রসুলকে যদি বিশ্ব নবী নেতার মতো নেতা বানিয়ে থাকেন, আপনি চিনে যাবেন, বলবেন হাজা মোহাম্মদ রসুল্লাহ, যখন বলবেন হাজা মোহাম্মদ রসুল্লাহ, ইনি আখির নবী সাইয়দুল মুরসালিন মোহাম্মদ রসুল্লাহ, তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার বান্দা কি বললো? বলে চিনে ফেলছে। আল্লাহ বলেন, হাবিবুল হাবিবি হাবিবুন, আমার বন্ধুর বন্ধু যে, সে আমার বন্ধু, তোমরা সরে যাও, আমার বন্ধুর কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব।